শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা কিছু চিহ্ন দেখতে পাচ্ছি, দাড়ি, কমা, প্রশ্নবোধক, বিস্ময়। এই চিহ্নগুলোকে আমরা কী চিহ্ন বলি? এই চিহ্নগুলোকে বলি বিরাম চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা বিরাম চিহ্ন বা যতি চিহ্ন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি। বাংলা ভাষার বিরাম চিহ্ন বা যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই নামটা আমরা কিন্তু অবশ্যই মনে রাখব। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বা বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ প্রকাশ করার উদ্দেশ্যে যে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। তাহলে দেখো, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝা যাবে বিরাম চিহ্নের মাধ্যমে, এবং বাক্যের মধ্যে সমাপ্তি বোঝাতে বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে, এবং বাক্যের মধ্যে বিরতি দেওয়ার জন্য বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, এবং আবেগ প্রকাশ করার জন্য বিরাম চিহ্ন দিতে হয়। এই যে দেখো, এই কারণে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। বিরাম চিহ্নগুলো এখন আমরা একটু দেখে নিই। এই যে দেখো, কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, ইলেট, উদ্ধৃতি, ব্র্যাকেট, এই চিহ্নগুলো আমরা দেখে নিলাম। এসব তোমরা অবশ্যই জানো, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো। এর বাইরেও কিছু বিরাম চিহ্ন আমাদের চোখে পড়ে। এই যে দেখো, ধাতু দ্যোতক চিহ্ন, এটাকে রুটাভারের মতো, পরবর্তী প্রশ্নবোধক চিহ্ন, এই যে লেস দ্যান, এই যে পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, এই যে গ্রেটার দ্যান, সমান চিহ্ন, এই যে এটা দেখো, এটা সমান। হ্যাঁ, এই চিহ্নগুলো কিন্তু আমাদের সবগুলোই জানা চেনা। এরপরে আসে এটার প্রয়োগে, বাক্যের শেষে যেসব বসে, দাঁড়ি, প্রশ্ন, বিস্ময়, এসব বাক্যের শেষে বসে। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি ব্যবহার করা হয়, বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক ব্যবহার করা হয়, আর আবেগ প্রকাশ করতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। এসব আমাদের খুব জানা। সমস্যা করে বাক্যের মাঝে যেসব বসে, এসব, তাই না? এসব দেখো, কমা, সেমিকোলন, এটা বাক্যের মাঝে বসে, এগুলোও বাক্যের মাঝে বসে, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, হাইফেন। তাহলে এটাকে আমি আলাদা করলাম কেন? এটাতে করেছি দুইটা, এটাতে দিয়েছি চারটা। এই যে দেখো, এটা আলাদা দেওয়ার কারণ আছে, এটা তোমরা যখন ক্লাসটা, ভিডিওটা শেষ হবে তখন বুঝতে পারবে যে কেন এটা করেছি। এই যে দেখো, কমা বা পাদচ্ছেদ, আমরা দাঁড়িকে বলেছিলাম কি পূর্ণচ্ছেদ, কমাকে বলছি কি পাদচ্ছেদ। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। সুখ পরিশ্রম না করলে হবে না, তোমরা পরিশ্রম করে লেখাপড়া করো, সুখে থাকবে, আর পরিশ্রম করবে না, কষ্ট পাবে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসে। সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য, একই মালিকার পুষ্প, মালিকা অর্থ মালা, পুষ্প অর্থ ফুল, সম্বোধনের পরে কমা বসাতে হয়। যেমন, রশিদ, এদিকে এসো, এই যে রশিদ, এটা হচ্ছে সম্বোধন। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসবে। তোমরা জটিল বাক্য অবশ্যই জানো, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো। যেমন, কাল যে ছেলেটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত। উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কমা বসাতে হবে। যেমন, সাহেব বললেন ছুটি পাবেন না। এই যে দেখো, উদ্ধরণ চিহ্ন, ছুটি পাবেন না, এটা ইনভার্টেড কমা, এটার আগে আমরা কমা দিয়েছি। মাসের তারিখ লিখতে ১২ মাসের পর কমা বসে। এখানে দেখো, মাস হচ্ছে পৌষ, এটার পরে কমা, এই যে বার হচ্ছে বুধবার, এটার পরে কমা, এটা আমাদের মনে রাখতে হবে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। ৬৮ নবাবপুর রোড, হ্যাঁ, এই যে ৬৮ নম্বর হচ্ছে বাড়ির নাম্বার, আর নবাবপুর রোডে ৬৮ নম্বর বাড়িটি, এই যে দেখো কমা বসেছে। নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। ডক্টর মোহাম্মদ এনামুল হক, এমএ, পিএইচডি, এই যে দেখো, এনামুল হক হচ্ছে নাম, আর এমএ হচ্ছে ডিগ্রি, পিএইচডি হচ্ছে ডিগ্রি। এরপরে দেখো, এই যে টিপস, এইটা তোমরা মনে রাখবে, এটা রাখলে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর দেওয়া সহজ হবে। কোথায় কোথায় কমা বসে দেখো, বাড়ি, রাস্তা, বার, মাসে, নাম, ডিগ্রি, কমা বসে, মনে থাকবে? এই যে সন্ধে সন্ধে পড়বে, তাহলে বাড়ির পরে কমা, রাস্তার পরে কমা, বারের পরে কমা, মাসের পরে কমা, নামের পরে কমা, ডিগ্রিতে কমা, হ্যাঁ, এসবে কমা বসে, এটা তোমাদের উপকার হবে, তোমাদের একটু মনে রাখলে। এরপরে আসি সেমিকোলন। কমার চেয়ে বেশি বিরতি হলে সেমিকোলন বসে। যেমন, সংসারের মায়াজালে আবদ্ধ আমরা,
এ মায়ার বাঁধন কি সত্যি দুঃসেদ্য? এই যে দেখো কোলন, এরপরে আসি। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সবাই সাব্যস্ত হলো, দেখো অপূর্ণ রয়ে গেল, কি সাব্যস্ত হলো এটা কিন্তু এখনো বলিনি, এরপরে দেখো কোলন ব্যবহার হয়েছে। এরপরে এক মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, হচ্ছে অন্য একটি বাক্যের অবতারণা, বুঝতে পেরেছ? এরপরে আসি কোলন ডেশে। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন পদ পাঁচ প্রকার, এরপরে কোলন ড্যাশ দিয়েছি, কেন এরপরে আমি দৃষ্টান্ত দেব, বিশেষ্য বিশেষণ সর্বনাম অপক্রিয়া এসব বলবো, তাই না? এরপরে আসো হাইফেন। একটি শব্দকে যদি দুটি ভাগে ভাগ করতে হয় তাহলে হাইফেন বসে। যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এই যে মাঝখানে আমরা কি দিয়েছি, হাইফেন দিয়েছি, অবশ্যই মনে রাখবে যে শব্দের মাঝে হাইফেন। এরপরে আসি ড্যাশ। যৌগিক ও মিশ্র বাক্যের সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। ইলেক বা লোপচিহ্ন, কোনো বর্ণবিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোপচিহ্ন দেওয়া হয়। যেমন মাথার উপরে জ্বলছে রবি, এখানে দেখো পরের লাইনে বলছি মাথার, তারপরে দিয়েছি লোপচিহ্ন, তারপরে বলেছি পরে, তাহলে যে ওটা, ওটা কোথায় গেল, ওটা লোপচিহ্নে পরিণত হয়েছে। এরপরে আসি উদ্ধরণ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যেমন শিক্ষক বললেন গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, তাহলে এই গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে এটা সরাসরি শিক্ষকের কথা, এই জন্য এটাকে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে। এবং আগে বলেছিলাম কি ইনভার্টেড কমার আগে কমা বসে, এই যে দেখো এখানে শিক্ষক বললেন, এখানে কমা আছে। এরপরে আসি ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। এসব তোমরা গণিতে দেখেছ, এসব গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ত্রিপুরায় বর্তমানে কুমিল্লা, এই যে ব্যাখ্যা দিলাম যে ত্রিপুরা বর্তমানে এই জায়গাটা কোথায়, বাংলাদেশে কি এখন কি ত্রিপুরা আছে, এই যে ত্রিপুরায় বর্তমানে কুমিল্লা তিনি জন্মগ্রহণ করেন। এরপরে আসি ব্যাকরণিক চিহ্নে। বিশেষভাবে ব্যাকরণের নিম্নলিখিত চিহ্নগুলো ব্যবহৃত হয়। এই যে দেখো এখানে আমরা কি চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি রুট ওভার, এখানে দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান, এতে দেখতে পাচ্ছি লেস দ্যান, এটা 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 লেস দ্যান, এটা গ্রেটার দ্যান, এটা কি, এটা হচ্ছে সমান চিহ্ন। হ্যাঁ, এই চিহ্নগুলো ব্যাকরণে ব্যবহৃত হয়। এবারে আসি বিরতিকাল। এইটা তোমরা ভালো করে দেখে নিও, দাঁড়ি, প্রশ্ন, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, বিস্ময়, হ্যাঁ এসবে এক সেকেন্ড থামতে হয়। তারপরে ব্যাকরণিক চিহ্নে ব্র্যাকেট, হাইফেন এসবে থামারই প্রয়োজন হয় না। এরপরে কমা, উদ্ধৃতি এসব পড়লে এক বলতে যে সময় লাগে, আর কোলন এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ। ওই যে আমি কি বলেছিলাম, কমার দ্বিগুণ সেমিকোলন হয়, কমা আর সেমিকোলন এক জায়গায় দেখিয়েছিলাম, মনে হচ্ছে? এরপরে দেখো একটা টিপস দিই তোমাদের, দাঁড়ি, প্রশ্ন, কোলন ড্যাশ, বিষয় এক সেকেন্ড থামতে হয়। ব্র্যাকেট, ইলেক, ব্র্যাকেট হাই, থামার দরকার নাই, কমার দ্বিগুণ সেমিকোলন হয়। এটা তোমরা অবশ্যই অবশ্যই মনে করে রাখবে, তাছাড়া প্রশ্নবোধক এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্ন কেমন হবে আমরা একটু দেখে নেব, এখানে ভিডিওটি দেখে দেখে তোমরা উত্তর দেবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি না। সম্বোধনের পরে কোন চিহ্ন বসে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।